वेलकम टू vidonko.com, আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। তো চলো দেখে নিই আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। x varies y হলে দেখায় যে x plus y varies x minus y, তার মানে হচ্ছে x যদি y এর সাথে ভেদ সম্পর্কে থাকে তাহলে আমাদের দেখাতে হবে যে x plus y টাও x minus y এর সাথে সরল ভেদে আছে। ঠিক আছে, তো আমরা জানি x varies y মানেটা কি, x equals to ky, যেখানে k not equals to 0, একটি ধ্রুবক। এবার x by y equals to k, এটা আমরা লিখতে পারি। এবার যোগভাগ প্রক্রিয়ায় পাই কি পাবো, যোগভাগ প্রক্রিয়াটা আমরা জানি যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তার মানে x প্লাস y বাই x মাইনাস y, এটা সমীকরণের দুদিকেই হবে। কে এর নিচে কিছু নেই মানে কি ওয়ান আছে, মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এটাও তো একটা ধ্রুবক রাশি হবে, কেন না যেহেতু কে একটি ধ্রুবক অতএব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধ্রুবক রাশি, এটাও একটা ধ্রুবক হবে। জাস্ট প্লাস ওয়ান তো এদিকে যোগ করে বিয়োগ করে ডিভিশনটা হচ্ছে, তো এটা যদি একটা ধ্রুবক হয় কি হয়ে যাবে, x প্লাস ওয়াই ভ্যারিজ x মাইনাস ওয়াই, এটা প্রুভড হয়ে যাবে, তাই তো? x প্লাস ওয়াইটা x মাইনাস ওয়াইয়ের সাথে ভেদে থাকবে, এটাই আমাদের চেয়েছে। তো ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।